বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কালাকাঁদ। এটা একটা মিষ্টি, খুব সুন্দর একটা আইটেম। আপনারা এটাকে বলতেও পারো যে এটা কালাকাঁদ, বা অনেকে এটা নর্থ বেঙ্গল সাইডে যারা বসবাস করে আর কি, ওখানে বলা হয় এটাকে পালন্তর। ঠিক আছে, তো যাই হোক, কালাকাঁদের অনেক রকম ভাগ হয়। তো আজ আমরা একটা হোমমেড কালাকাঁদ তৈরি করেছি। ঠিক দেখো তোমরা বন্ধুরা যে আমরা কিভাবে তৈরি করলাম, আর তোমরা অবশ্যই বাড়িতে এটা চেষ্টা করো যে এই প্রিপারেশনটা দেখে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সো কিপ ওয়াচিং। কালাকাঁদ বানানোর জন্য আমরা একটি কড়াইয়ে খানিকটা দুধ নিয়েছি। এবারে সেই দুধটাকে খানিকক্ষণ আমাদের খুব ভালো করে ফোটাতে হবে। আমাদের এটাকে সম্পূর্ণভাবে খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে, কারণ আমাদের খেয়াল রাখতে হবে এই দুধে যেন কোনোভাবেই সর না পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। এখানে কালাকাঁদ বানানোর জন্য একটু চিনিটা, যেহেতু এটা একটা মিষ্টির আইটেম, তাই চিনিটা একটু বেশি দিতে হয়। এবং তারপরে আবার ঠিক একই প্রসেসে আমরা কিন্তু এটাকে নাড়িয়ে যাব। আপনারা দেখছেন দুধটা ঘন হয়ে গেছে এবং দুধের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দেব এক চামচ টক দই। আমরা টক দইটা দেব, তার কারণটা হচ্ছে যাতে একটা হালকা ছানা ছানা ভাব আমাদের তৈরি হয়। মনে রাখবেন, দেওয়ার পরে কিন্তু আমাদের কন্টিনিউয়াস এভাবে নাড়িয়েই যেতে হবে, যাতে দইটা থেকে ছানা, সম্পূর্ণ রকমের ছানা তৈরি না হয়ে যায়। আমরা টক দইটা ইউজ করেছি, তার কারণটা হলো টক দইটা ইউজ করলে একটা স্মেলটা হয় না, যেটা আমাদের লেবু দিয়ে যদি আমরা ছানা তৈরি করি তাহলে সেই স্মেলটা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালাকাঁদ অলমোস্ট তৈরি হয়ে এসছে, ড্রাই হয়ে এসছে। আপনারা মনে রাখবেন, যত একদম পুরো শুকনো হয়ে আসার পরে আমরা একটি পাত্র নেব, পাত্রের চারপাশটায় একটু ঘি লাগিয়ে নেব, এবং তারপরে এই মিশ্রণটিকে বা কালাকাঁদটিকে, আপনারা যেটাই বলতে পারেন, সেটাকে আমরা তুলে তার মধ্যে রেখে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা হতে দেব, এবং তারপরে পিস পিস করে কেটে আমরা পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে করে রেখে দিয়েছি। এবারে আমরা এই পাত্রটি শুদ্ধ ফ্রিজে রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে বার করব এবং তারপরে সার্ভ করে দেখাচ্ছি।